নিজির পুজো। কবি সঞ্চালী মুখার্জি। বরফ ঘেরা পাহাড় চূড়ায় বীর সৈনিক অস্ত্র হাতে এক নিষ্ঠ পাহারাতে দাঁড়িয়ে মায়ের পুজো করে। মন্দির নয়, মসজিদ নয়, নয় গির্জা কিংবা গুরুদ্বারা, প্যান্ডেল নয়, প্রতিমা নয়, মনের কোণে অন্য ঘরে এক নিষ্ঠায় পুজো করে। গবেষণার ফাঁকে ফাঁকে একটি মানুষ ডুবেই থাকে নিত্য নতুন আবিষ্কারে, পাগল করা কাজের নেশায় বাস্তব তার ভুল হয়ে যায়। মায়ের পুজো আপন ঘরে এক নিষ্ঠায় পুজো করে। শস্য শ্যামল মাঠের মাঝে কারা না কারা মাদুল বাজে, নতুন ফসল ঘরকে যাবে মাঠের মালিক তে ভাগ পাবে। কৃষক তবু ভক্তি ভরে শস্য মায়ের পুজো করে। মৃৎশিল্পী ঢাকি তাঁতি ময়রা জেলে পুরুত ঠাকুর, মালাকার পাবলিশার আর পোশাকের দোকানে ভিড় ভরপুর। যে যার মতো পুজোই মত্ত, কাজে ভাবে ভক্তি সাথে, মা আসছেন আর দেরি নয়, আসছেন শারদ প্রাতে।